নমস্কার, সম্পাস ফুড ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো কাশ্মীরি পোলাও। এই পোলাওটা বানানোর জন্য প্রথমে লাগছে 2 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 টেবিল চামচের মতো ঘি। এর মধ্যে কিছুটা কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ আমি প্রথমে ভেজে নেব। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে এগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পনির। পনিরগুলোকে হালকা ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর ফোড়নে দিচ্ছি এলাচ, গোলমরিচ 4-5টা গোলমরিচ আর লবঙ্গ 4-5টা আর দিচ্ছি 1 টিস্পুন জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গ্রেট করা আদা। আদা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ধুয়ে রাখা 1 কাপ বাসমতি রাইস। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণ স্যাফরন। এই স্যাফরনটা আপনারা ভিজিয়ে রেখেও দিতে পারেন। আর দেব কিছুটা পরিমাণ চেরি। আর দেব 2 কাপ পরিমাণ জল। এখানে জলের পরিমাণটা ঠিক করে দিতে হবে, যেহেতু এখানে 1 কাপ চাল নিয়েছি তাই 2 কাপ জল দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেব 1 টেবিল স্পুনের মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে আর একটু দেবেন, আমি 1 টেবিল স্পুনই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর পনির। এবার চাল জল সব কিছু ফুটে গেলে এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রান্না করব। মোটামুটি 10 মিনিটের মতো রান্না করতে হবে। মাঝে 2-1 বার চেক করে দেখতে হবে ভাতটা যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখুন ভাতটা আমার একবারে ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু ফল। এর মধ্যে আছে কিছুটা পরিমাণ আনারস কুচানো, আপেল কুচানো, বেদানা আর আঙুর। আপনারা আপনাদের মনের মতো ফল কুচো দিতে পারেন। আমার কাশ্মীরি পোলাও একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা চিকেন মাটনের সাথে পরিবেশন করতে পারেন, আবার যেহেতু এটা নিরামিষ তাই পনির দিয়েও আপনারা নিরামিষ দিনে পরিবেশন করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।